নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের দশম শ্রেণীর জানুয়ারি মাসের 2022 সালের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করছি। তো দেখো, বাংলার যত এমসিকিউ আছে, এসএকিউ আছে, বড় প্রশ্ন আছে, টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1-এ, তপনের মেষমশাই যে পত্রিকায় সম্পাদককে চিনত, অ্যান্সার হবে আমাদের সন্ধ্যা তারা। পরের কোয়েশ্চেন কি আছে 1.2-তে, তপনের লেখা প্রথম গল্পটির নাম, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার প্রথম দিন। 1.3-তে কি বলেছে, তপনের লেখা গল্প মেষমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিল তপনের, অ্যান্সার হবে কি, এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে ঘরের অ্যান্সার ছোট মাসি। পরের কোয়েশ্চেন কি আছে 2.1-এ, এমন সময় ঘটলো সেই ঘটনা, অধিকাংশ কোন ঘটনার কথা বলা হয়েছে। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, আশাপূর্ণ দেবীর জ্ঞানচক্ষু গল্পের উর্দ্ধিতাংশে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে ছোট মাসি ও মেষমশাইয়ের তপনদের বাড়িতে আসার কথা বলা হয়েছে। পরের কোশ্চেন কি আছে 2.2-তে, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটি ছড়িয়ে পড়ে। তো দেখো অ্যান্সারগুলো আমি পড়ছি, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে ছোট মেষ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে একটু আধটু সংশোধন করে দিয়েছেন, এই কথাটা ছড়িয়ে পড়ে। পরের কোশ্চেন কি আছে 2.3-তে, 2.3-এর কোশ্চেন কি বলেছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল। তো দেখো আমি উত্তরটা পড়ছি, আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে ছোট মেষের হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। এবার আমি তিন দাগের কোশ্চেনগুলো সলভ করব। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। ফার্স্ট কোশ্চেন কি আছে 3.1-এ, পৃথিবীতে ক্রমশ অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে। তো দেখো অ্যান্সারটা আমি পড়ছি, আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বের হওয়ার ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। তপনের লেখা গল্প ছাপা হয়, প্রকাশিত হবে, এটা ছিল তার কল্পনার অতীত, ফলে মেষরাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। সত্যি তার গল্প ছাপা হয়েছে এবং সে লেখা হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে, তাই এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। তো বুঝতে পারছো প্রত্যেকটা নোটস টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তোমরা যদি 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ এবং 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে চাও মাধ্যমিকের, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে তোমরা লিংক পেয়ে যাবে মাধ্যমিকের এবিটি এ সলভ 2022 সালের এবং 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণ সাবজেক্টের, মানে প্রত্যেকটা সাবজেক্টের। 3.2-এর কোশ্চেন কি বলেছে, যদি কখনো লেখা ছাপাতে দেয় তা তপন নিজে গিয়ে দেবে, কখন তপন ক্রমশ সিদ্ধান্ত নিয়েছিল, কেন তার ক্রমশ এই সিদ্ধান্ত। তো দেখো অ্যান্সারটা আমি পড়ছি, আশাপূর্ণ দেবীর জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি ছেপে বের হওয়ার পর সে ক্রমশ সিদ্ধান্ত নিয়েছিল। ছোট মেষ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি পড়ে শুনতে গিয়ে দেখা সংশোধনের নামে ছোট মেষমশাই লেখার আগাগোড়াই বদলে দিয়েছেন, সেপে আসা গল্পে তার কৃতিত্ব এইটুকু অবশিষ্ট নেই, লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে এবং তার মনে হয় ওই দিনটি যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তাই তার এমন সিদ্ধান্ত নিয়েছিল। তো বুঝতে পারলে তপন কেন সিদ্ধান্ত নিয়েছিল। পরের কোশ্চেন 3.3-তে, গল্প ছেপে আসার পর সে আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপনের না হওয়ার কারণ কি, কেন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখের হয়ে উঠল। তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি, আশাপূর্ণ দেবীর জ্ঞানচক্ষু গল্পে ছোট মেষ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে সংশোধনের নামে লেখার আগাগোড়াই
বদলে দিয়েছেন। সেপে আসা গল্পে তার কৃতিত্ব এইটুকুই নেই। তাই গল্প সেপে আসার পর যে আল্লাহ ধর কথা তা তপনের হয় না, তো বুঝতে পারছো? তারই মানে সে যে পরিমাণে কষ্ট করেছে সেটা তো লেখাই নেই, তার কি করে সে আল্লাহ পাবে, তাই তো? সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশিত হওয়ার পর তপন তার মাকে গল্পটি পড়ে শোনাতে যায়। সে দেখে সংশোধনের নামে ছোট মেসোমশাই লেখার আগাগোড়াই বদলে দিয়েছেন। সেপে আসা গল্পে তা কৃতিত্ব এইটুকু অবশিষ্ট নেই। লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে এবং তার মনে হয় ওই দিনটি যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করুন, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এবার আমি চার দাগের কোশ্চেনগুলো সলভ করাবো। কম বেশি 150 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। জ্ঞানচক্ষু গল্পে অনুসরণে জ্ঞানচক্ষু কীভাবে উন্মিলিত হয়েছিল তা আলোচনা করো। ঠিক আছে, এটা কোশ্চেন হবে। এবার দেখো আমি অ্যান্সারটা পড়ছি। আশাপূর্ণ দেবীর জ্ঞানচক্ষু গল্পটি জ্ঞানচক্ষু বলতে একজন মানুষের অন্তর্দৃষ্টির জাগরণকে বোঝানো হয়েছে। গল্পটিতে তপনের দুইবার জ্ঞানচক্ষু উন্মোচনের কথা বলা হয়েছে। প্রথমবার তা আপাতত ক্ষণিকের জন্য হলেও পরবর্তীকালে যে জ্ঞানচক্ষু খুলেছিল তা যথেষ্ট ব্যঞ্জনাধর্মী। তপনের ধারণা ছিল লেখকরা আর 5 সাধারণ মানুষের মতো নয়, তারা অন্যরকম ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু নতুন মেসোমশাইকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল। অর্থাৎ লেখক যে আমাদের মতোই সাধারণ মানুষ তা তপন উপলব্ধি করতে পারলো। তো দেখো, পরবর্তীকালে মেসোর সুবাদে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়, কিন্তু বাড়িতে সমবেত সকল আত্মীয়র সামনে গল্পটি পাঠ করতে গেলে সে চমকে ওঠে। সংশোধনের নামে মেসোমশাই লেখার মৌলিকতা পুরোটাই নষ্ট করে দিয়েছেন। তপনের লেখার মৌলিকতা সেখানে খুঁজে পাওয়া ভার, নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা পড়াও ধন্য ধন্য শোনার মধ্য দিয়ে যে লজ্জা অপমান তার সত্যিকারের জ্ঞানের দৃষ্টিকোণ জাগ্রত করে। এইভাবে তপনের আত্মমর্যাদাবোধের জাগরণের মধ্যে দিয়ে তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত হয়। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের ABTA টেস্ট পেপার সলভ এবং 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে। আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে।